আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি ভয়ানক অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাচন কারচুপি, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির মতো কয়েকটি গুরুতর অপরাধের প্রেক্ষিতে বাংলাদেশের ক্ষমতাধর কয়েকজন ব্যক্তির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, 2009 সাল থেকে এ পর্যন্ত 600 এর বেশি গুম, 2018 সাল থেকে প্রায় 600 এর বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মীদেরকে এসব ঘটনার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলেও কিছু প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আর এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন নির্বাহী আদেশের অধীনে বিদেশি সংস্থা হিসেবে র‍্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন রাজস্ব মন্ত্রণালয়। এবং একই নির্বাহী আদেশের অধীনে র‍্যাবের সাবেক এবং বর্তমান শীর্ষ 6 জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কোন কোন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা এবং মার্কিন নিষেধাজ্ঞার আওতায় কতটা ভয়ানক সুফল অথবা কুফল বয়ে আনতে পারে আমাদের প্রিয় বাংলাদেশের জন্য। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞায় নড়ে চেপে বসেছে রাজনৈতিক এবং প্রশাসনিক অঙ্গন। আমেরিকার দেওয়া নিষেধাজ্ঞায় যে 6 জন সাবেক এবং বর্তমান কর্মকর্তার নাম উঠে এসেছে, র‍্যাবের সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশের বর্তমান পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমেদ, এছাড়াও র‍্যাবের বর্তমান মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সারওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস এর আরেক কর্মকর্তা আনোয়ার লতিফ খানের উপরেও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। এছাড়াও বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকেও দেওয়া হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। বিশেষ করে উল্লেখ্য হলো বাংলাদেশের উপর যে 3টি অভিযোগ করা হয়েছে।